14 অক্টোবর 1954 ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই শিশু সহ শেখ মুজিবের সঙ্গে দেখা করলেন পিতা শেখ লুৎফর রহমান। 20 মিনিট ধরে কথা বললেন পারিবারিক এবং গৃহস্থালী বিষয়াদি নিয়ে। 14 অক্টোবর 1970 ধামরাইয়ের ভালুম আতাউর রহমান হাই স্কুল ময়দানের জনসভায় বঙ্গবন্ধু বললেন, 23 বছর ধরিয়া আমরা বহু ত্যাগ করিয়াছি, কিন্তু প্রতিদানে কেবলই প্রতারিত হইয়াছি, শোষিত হইয়াছি। এবার 7ই ডিসেম্বরে ব্যালটের সাহায্যে সেই বৈষম্য, বঞ্চনা, অবিচারের প্রতিশোধ লইয়া 6 দফা ভিত্তিক স্বায়ত্তশাসন সহ সকল অধিকার আমরা আদায় করতে চাই। আমরা মানুষের মতো বাঁচতে চাই, কৃতদাস হইয়া থাকিতে চাই না। 14 অক্টোবর 1972 পাকিস্তানে আটক বাঙালিদের দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইমের কাছে ব্যক্তিগত তারবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশাপাশি আটক বাঙালিদের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করার জন্য মহাসচিবের হস্তক্ষেপ কামনা করলেন তিনি। 14 অক্টোবর 1973 বঙ্গবন্ধুর উদ্যোগে রাষ্ট্রীয় 4 মূলনীতির উপর ভিত্তি করে গঠিত হল গণ ঐক্য জোট। আওয়ামী লীগ ছাড়াও এই জোটে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। 14 অক্টোবর 1974 দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তা ও খাদ্য সহযোগিতায় বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন $10,00,000।